नेक्स्ट आमरा पढ़ब एनतम कक्षपथे इलेक्ट्रॉनेर शक्ति एनर्जी इन एनथ ऑर्बिट। ओके तो शक्ति माने आमरा आलादा आलादा करे गतिशक्ति बा काइनेटिक एनर्जी एवं स्थिति शक्ति बार करब। गतिशक्तिर फर्मूला तुम्हारा जानो हाफ एम वि एन स्क्वायर। ठीक है एबार देखो आमरा एखाने वि एन स्क्वायर टा बसाते पारि ए फर्मूलाटा। ठीक है बा एटाओ बसाते पारि। देखो आमरा एखाने vn এর দুটো ভ্যালু বসাতে পারি। একটা তো হচ্ছে এইটা যেটা আমরা প্রথমে বার করেছিলাম। ঠিক আছে এই ভ্যালুটা বসাতে পারি অথবা আমরা এইখান থেকে কুলম্বস ল থেকে vn স্কয়ার একটা ভ্যালু পাচ্ছি z স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 mr এটাও বসাতে পারি। তো আমি দুটোই বসিয়ে দেখাচ্ছি। দেখো প্রথমত vn স্কয়ারের জায়গায় এটা কুলম্বস ল থেকে এটা পেলাম 1 বাই 4 পাই এপসিলন 0 z স্কয়ার বাই mrn। এখানে আমি জাস্ট mটা ক্যালকুলেট করছি rnটাকে অ্যাজ ইট ইজ রাখছি। আমি লাস্টে গিয়ে অর্থাৎ যখন আমরা পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি বার করে টোটাল করব তখন লাস্টে আমি rn এর ভ্যালুটা বসাবো। আচ্ছা আর অথবা আমি এই vn স্কয়ারে যেটা আমরা একদম বোর কোয়ান্টাম কন্ডিশন থেকে যে ভ্যালুটা পেয়েছিলাম সেই ভ্যালুটা যদি বসাই তাহলে এইরকম হয়। এবং এখানে rn স্কয়ারের জায়গায় ধরো আমি যদি এই মানটারে স্কোয়ার করে বসিয়েই দিই তাহলে একটুখানি দেখে নাও কি হয়। উপরে আসছে m n স্কোয়ার h স্কোয়ার নিচে আসছে 4 পাই স্কোয়ার m স্কোয়ার এবং rn স্কোয়ারের জায়গায় আমি বললাম এইটারে স্কোয়ার করে আমরা বসিয়ে দিচ্ছি epsilon 0 স্কোয়ার n টু দি পাওয়ার 4 h টু দি পাওয়ার 4 পাই স্কোয়ার m স্কোয়ার জেড স্কোয়ার e টু দি পাওয়ার 4। জাস্ট আমি এই এক্সপ্রেশনটাকে স্কোয়ার করে বসিয়ে দিলাম। এবার দেখে নাও ক্যালকুলেশনটা এই এম স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেল পাই স্কোয়ার পাই স্কোয়ারই ছিল আই থিঙ্ক 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর এন স্কোয়ার তাই ছিল। তো এখানে পাই স্কোয়ারটাও ক্যান্সেল হয়ে গেল তাহলে 1/8 এম ই টু দি পাওয়ার 4। দেখো ই টু দি পাওয়ার 4টা উপরে উঠে আসছে জেড স্কোয়ার দেখে নাও জেড স্কোয়ারটা উপরে উঠে আসলো বাই এপসাইলন 0 থাকছে। আচ্ছা এন স্কোয়ার দুটো কেটে গেল এবং এইচ স্কোয়ারের দুটো কেটে গেল তাহলে থাকছে এন স্কোয়ার এইচ স্কোয়ার। অর্থাৎ এখানেও যদি আমরা আর এন এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এই এক্সপ্রেশনটি আলটিমেটলি পাচ্ছি। তাহলে এটা হলো আমাদের কাইনেটিক এনার্জি। নেক্সট হলো স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এটা বলে দিই স্থির তড়িৎ আকর্ষণ বলের জন্য ইলেকট্রনের স্থিতিশক্তি তৈরি হয় ফলে পোটেনশিয়াল এনার্জিটাকে আমরা লিখতে পারি 1/4 পাই এপসিলন 0। মনে করে দিই স্থির তড়িৎ আকর্ষণের জন্য যে এনার্জি ছিল সেটা 1/4 পাই এপসিলন 0 কিউ 1 কিউ 2 বাই আর ছিল। এখানে আমরা আর এম লিখছি তাহলে এই জিনিসটা এরকম হয়ে গেল মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 আর এম। ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি বলে দিই দেখো জেড স্কোয়ার বাই 4 পাই এপসিলন 0 ইন্টু 2 আর এন মানে বাই 2 আর এন যেটা ছিল সেটার মানটা ছিল এই রকম 1/8 ইন্টু এটা। তো এখানে জাস্ট 2টা নেই তাহলে আর এন এর ভ্যালুটা আমরা বসেও ক্যালকুলেট করতে পারি অথবা ডাইরেক্ট আমরা এরকম লিখে দিতে পারি এটা ইকুয়াল টু জেড স্কোয়ার বাই সরি এটা হয়ে যাবে এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার বাই 4 এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই আর এন এর ভ্যালুটা বসানোর পর এরকম পাচ্ছি। জাস্ট এটা কম্পেয়ার করেই আমি বলে দিলাম যেহেতু এখানে 4/2 4 ইন্টু 2
ভ্যালু ছিল সেখান থেকে 8 পেয়েছি, এখানে অনলি 4 আছে তাই জাস্ট এরকম ভ্যালু পেলাম। বা আদারওয়াইজ তোমরা যদি মনে করো এখানে আরএন এর ভ্যালুটা বসাও এটাই পাবে। দেখে নাও একবার, দেখিয়ে দিচ্ছি আরএন এর ভ্যালু কি ছিল, এইটা ছিল এপসাইলন 0 এন স্কয়ার এইচ স্কয়ার বাই পাই এম জেড স্কয়ার, এপসাইলন 0 এন স্কয়ার এইচ স্কয়ার বাই পাই এম জেড স্কয়ার, সরি স্কয়ার স্কয়ার কেটে গেল, আই এম সরি এটা বাই ছিল মানে ভাগ ছিল। আচ্ছা এটা ভুল করে দিয়েছিলাম, এটা ভাগ হবে, হ্যাঁ 4πε0 আর এন এর জায়গায় এটা হচ্ছে এপসাইলন 0 এন স্কয়ার এইচ স্কয়ার বাই পাই এম জেড স্কয়ারটা উপরে চলে যাচ্ছে। তাহলে দেখো এটা চলে আসছে এম ই টু দি পাওয়ার, এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, আর নিচে ছিল দেখো 4 এপসাইলন 0 এন স্কয়ার এইচ স্কোয়ার, পাইটা কেটে গেছে। তাহলে যেটা বলছিলাম যে এই ফর্মুলাটাই আমরা পাচ্ছি, এইভাবে আমরা আর এন এর ভ্যালু বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে পাচ্ছি অথবা ওই আগেরটার সাথে কম্পেয়ার করে পেলাম, রাইট। এইবার এটা একটা মাইনাস ছিল অফকোর্স, তাহলে টোটাল এনার্জি হয়ে যাবে কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এবার আমরা কি করছি, প্রথমে যে এই সাইডটা অর্থাৎ জেড মানে কুলম্বস ল থেকে যেটা পাচ্ছিলাম উইথ আরএন সেই পার্টটা যদি বসাই, দেখে নাও তাহলে এটা হয়েছে 1/4πε0 জেড স্কোয়ার বাই 2 আরএন, পটেনশিয়াল এনার্জি 1/4πε0 জেড, এটা 1/4πε0 এই এই ভ্যালুটা হবে, হ্যাঁ 1/4πε0 এটা একটা মাইনাস ছিল অফকোর্স সাথে জেড স্কোয়ার বাই আরএন। দেখো এটা প্লাস হাফ আর এটা মাইনাস 1, সেই হিসাবে হয়ে যাচ্ছে মাইনাস হাফ অফ 1/4πε0 বা এটা 8 লিখতে পারি আমরা জেড স্কোয়ার বাই আরএন। ওকে তো আরএন এর ভ্যালুটা বসিয়ে দিলে সিমিলারলি আমরা এরকম পাচ্ছি, দেখে নাও এম মাইনাস এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার 4 এপসাইলন 0, এটা আমি আর বসিয়ে দেখাচ্ছি না এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা তোমরা করতে পারো। তো বলে দিই একটা কথা খেয়াল করবে, আইদার তোমরা যদি এখানটা করো এই ফর্মুলাটা করো, তাহলে এই ফর্মুলা করে আমরা কখনোই আরএনএ ভ্যালু এখানে বসাবো না, লাস্টে বসাবো, অর্থাৎ এখান থেকে কাইনেটিক এনার্জি পাচ্ছি, এই অবধি পটেনশিয়াল এনার্জি পাচ্ছি, তারপরে দুটো যোগ করছি, লাস্টে আরএন এর ভ্যালুটা যেটা আমি দুবারই করে দেখালাম লাস্টে আমি আরএন এর ভ্যালুটা বসিয়ে এটা পাচ্ছি, ঠিক আছে। আদারওয়াইজ প্রথম থেকেই যদি আরএন বসিয়ে দাও তাহলে এটা পাচ্ছি, দেন হচ্ছে এটা পাচ্ছি, এবং এই দুটো অর্থাৎ এইটা এবং এইটা, এই যেটা এম ই টু দি পাওয়ার 4 জে স্কোয়ার বাই 8 এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস এম ই টু দি পাওয়ার 4 জে স্কোয়ার বাই 4 এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার, এই দুটো ক্যালকুলেশন আমরা যোগ করে এটা পাবো। ওকে তার মানে আরএন এর ভ্যালু এইদার আমি লাস্টে গিয়ে বসাবো অথবা কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি আগে আরএন দিয়ে বার করে নিয়ে তারপরে এটা পাবো। আমি দুটো একসাথে দেখালাম বলে এত কনফিউশন হলো হয়তো, তোমরা একটু করে নেবে গুছিয়ে। নেক্সট কথা হলো তাহলে ক্যালকুলেশনটা অনেকটাই বড়, বুঝতেই পারছো, কিন্তু তোমরা যখন করবে এই ধরো আরএন এর যে ভ্যালুটা তোমাদের মনে হতে পারে এত বড় ফর্মুলা আমরা কী করে মনে রাখবো, তো এটা একটাই উপায় বা এটা করতেই হবে, সেটা হলো তোমাদের স্টার্টিং কিন্তু এখান থেকেই করতে হবে, অর্থাৎ এটা কমন আরএন পর্যন্ত বা ব্যাসার্ধ পর্যন্ত বার করা এটা তোমাদের করতেই হবে। এবার যদি শুধু ব্যাসার্ধ করতে দেয় তাহলে ব্যাসার্ধ অবধি বার করে রেখে দেবো, আর যদি এনার্জিও সাথে বার করতে দেয় তাহলে এটা আবার এখান থেকে বাকিটা কন্টিনিউ করবো। ক্লিয়ার হলো?